পাকা তালের রসে পোয়া পিঠা, এরকম একটা ফুলকো পোয়া পিঠা আপনিও বানাতে পারবেন যদি গোলাটা ঠিক থাকে। অনেক সময় তালের পিঠা ফুলতে চায় না, আজকের এই গোলাটা ঠিক রেখে একবার পিঠা বানিয়ে দেখতে পারেন। পিঠাগুলো শুধু খেতে মজার হয়নি, অনেক বেশি সফট আর তুলতুলে হয়েছে। পিঠার জন্য আমরা গোলা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ নিয়েছি ভেজা চালের গুঁড়া। অনেকেই প্রশ্ন করে যে ভেজা চালের গুঁড়া কি, চালটা আপনি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর গুঁড়ো করে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ আর তালের পিউরি দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনি সবগুলো উপকরণ একসাথে করে কাপ দিয়ে মেপে নেবেন। এখন তালের মিশ্রণের সাথে প্রথমে এই গোলাটাকে এভাবে করে হাত দিয়ে কষলে কিছু সময় গুলে নিচ্ছি। এখন দেখতে ঠিক এরকম হয়েছে। তালের পিউরিতে কিন্তু কিছুটা পানি থাকে, তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে আবারও এরকম সফট করে গুলে নিচ্ছি। তবে প্রথমে অবশ্যই তালের রসটা ভালো করে মাখিয়ে তারপর পানি ডালবেন। তো এখন হচ্ছে গোলাটাকে হাত দিয়ে ঠিক এরকম করে উপরে দিয়ে ছাড়তে হবে, তাহলে বোঝা যাবে যে গোলাটা ঠিক হয়েছে কি না। এই গোলাটা আপনি যতটা ভালো করে গুলবেন পিঠার মিশ্রণটা তত বেশি ভালো হবে। আমার এই গোলার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। আমি এখানে ফ্রেশ কুড়ানো নারিকেল দিয়ে দিচ্ছি, তবে নারিকেল কুড়ানোটা চাইলে স্কিপ করতে পারেন। তালের পিঠাতে নারিকেল কুড়ানো দিলে খেতে ভালো লাগে। এখন একটা গোল চামচ দিয়ে গরম তেলের উপরে ছেড়ে দেব। তেলটা প্রথমে ভালো করে গরম করে তারপর চুলার আঁচটাকে একদম মাঝারি করে পিঠাটা দিতে হবে। তো এভাবে করে গরম তেলের উপরে পিঠাটা ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপর দেখা যাবে যে আস্তে আস্তে করে পিঠাটা ফুলে উঠেছে। পোয়া পিঠা বানানোর ক্ষেত্রে তেলটাও কিন্তু ভালো করে গরম করে তারপর পিঠাটা ছাড়তে হয়। পিঠাটা যখন ফুলে এরকম উপরে চলে এসেছে, ওই পর্যায়ে হচ্ছে আরও একটু লাল করে নিচ্ছি। আর পাকা তালের রস দিয়ে এই পোয়া পিঠাটা যে কত মজার, একবার হলেও বানিয়ে দেখতে পারে, কালারটাও অনেক বেশি সুন্দর হয়। তো এভাবে করে আজকে সবগুলো পোয়া পিঠা বানিয়ে নেব। আর এই পিঠারগুলো যদি ঠিক থাকে প্রতিটা পিঠা বানাতে সময় বেশি লাগে না, আর এরকম করে ফুলে উঠলে পিঠা বানাতে ভালোই লাগে। আপনি একটার পর একটা পিঠা বানিয়ে ফেলবেন অল্প কিছু সময়ের মাঝে। তো আমাদের ফুলকো পোয়া পিঠা এখন রেডি। তালের এই সিজনে তাল দিয়ে এই পোয়া পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি আজকে একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা একদম সেম টু সেম ফলো করলে আপনার পিঠাগুলো এরকম ফুলকো হবে। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।